অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 3রা মে টু 9 মে কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। মেষ টু কন্যা রাশি পর্যন্ত এই পার্টে আপনাদেরকে জানাবো, নেক্সট পার্টে তুলা রাশি টু মীন রাশি অবধি আমি আলোচনা করব। এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে এই রাশিফলটি আপনাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে। এই রাশিফলটি যে আপনাদেরকে যে সামনে সপ্তাহে কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকে সমস্যা আসতে পারে, তার একটা জিস্ট অর্থাৎ গাইড হিসাবে কিন্তু আপনারা এই রাশিফলটি নেবেন। অর্থাৎ এই রাশিফলটি আপনাদেরকে বন্ধুর মতো কিন্তু কাজে আসবে। অর্থাৎ কি সম্ভাবনা আগামী সপ্তাহে? প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, পারিবারিক সুখের জায়গা, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই সম্ভাবনাটা থাকছে, এই জায়গাটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সহযোগিতা, এবং নতুন কোনো সুসংবাদ আপনাদের কিন্তু এ সপ্তাহে আসতে চলেছে, এবং বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি মেষ রাশি মানুষ, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক থাকছে। তবে ছোটোখাটো চোট আঘাত, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে মেষ রাশি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা অর্থ আসে তাদের থেকে ভালো, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ ফল নির্দেশ করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাক সংযম করতে হবে, কথাবার্তার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য কিন্তু তৈরি হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর এই জায়গাটা কিন্তু থাকছে, ভাইয়ের সাথে আপনার মতবিরোধ, ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে। আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে, মানসিক টেনশনের জায়গাটা কিন্তু থাকছে, আপনি বিশ্বরাশি মানুষ, মানসিক টেনশনের জায়গা থাকছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, এবং ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পাবেন, এবং কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাড টেম্পারমেন্ট, উত্তেজিত হয়ে যাওয়া, উত্তেজিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ খুব মাথা ঠান্ডা করে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে মিথুন রাশির ক্ষেত্রে, এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের আসবে, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আপনি মিথুন রাশি মানুষ, ধনের জায়গাটা, কর্মক্ষেত্রে কিন্তু ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে পাওয়া, কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে পরিবর্তন, ভালো অপরচুনিটির সম্ভাবনা আপনাদের আসতে চলেছে, বেশ কিছু খুশির সংবাদও কিন্তু আসতে চলেছে মিথুন রাশির, এবং পরিবর্তনের যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ দিক নির্দেশ করছে। কর্মের জায়গাটা যেমন ভালো,
তেমনি ব্যবসার জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা যোগ কিন্তু থাকছে, ভাইয়ের সাথে মতবিরোধ, ভাতৃস্থানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে খারাপ। ছোটোখাটো চোট আঘাত রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে মিথুন রাশি। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে ভুগতে হবে, পেটের সমস্যা, পেট নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করবে, কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ অত্যাধিক খরচ, চোট আঘাত, রক্তপাত এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের থাকছে। আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশন যোগাযোগের জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তির জায়গা এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেসার কিন্তু আপনাদের থাকবে। আপনি কর্কট রাশির মানুষ, কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেসারের জায়গা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সুসময় আগত, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্ম জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, শুভ বিবাহের সম্ভাবনা বা তার ব্যাপারে কোনো যোগাযোগ আসা, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। তবে পাশাপাশি আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে, কন্ট্রাক্টগুলো যোগাযোগগুলো কিন্তু আপনাদের এ সপ্তাহে হবে। পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, পিতার শরীর আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট হতে চলেছে। এরপরে আসি যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পার্থিব সুখ পেতে চলেছেন, কর্মক্ষেত্রে পরিবর্তন, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা। তবে এর পাশাপাশি আপনারা কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা কিন্তু অর্থ আপনারা পাবেন, ব্যবসার জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, কিন্তু আপনাদেরকে কিন্তু পেটের সমস্যা নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। নিজস্ব প্রপার্টি প্রেমের ক্ষেত্রে শুভ। নমস্কার, ধন্যবাদ।